মা আমেনা বাপু চট করে নবীজিকে পেটে করে নিয়ে আর বরখা পরে চললেন কাবা বাইতুল্লাহ। আহা, দেখবেন দৃশ্যটা কত সুন্দর। তো আব্দুল মুত্তালিবকে বলছেন, আব্বা, ও আব্বা, আমি কি একাই যাব না আরো কোন মেয়েকে নিয়ে যাব? বলে বাবা তোমার মন, যদি কাউকে পারো তো নিয়ে যাও। এ বাবা ভাইরা, আব্বা, এবার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে করে নিয়া, সাথে করে নিয়ে যেন মা আমেনা কয়েকজন মেয়েকে সাথে করে নিয়ে চললেন ভাই। এবার যেতে যেতে যেন কাবা বাইতুল্লাহ দেখতে পাওয়া গেছে, কাবা বাইতুল্লাহ যেন দেখতে পাওয়া গেল, মা আমেনা যেন কাবা বাইতুল্লাহকে দেখি। ও বাবা, কাবা শরীফকে মা আমেনা দেখে, একবার যেন ডান দিকে হিলে আর একবার যেন বাম দিকে হিলে, একবার যেন সামনে হিলে একবার পিছন দিকে হিলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা একটা কথা আপনারা বলেন তো, এটা হচ্ছে স্টেজ, আর স্টেজ যদি একবার এইদিকে হিলে একবার ওইদিকে হিলে একবার পিছনে যায় তো আপনারা কি মনে করবেন? কিংবা আপনার প্যান্ডেল যদি একবার হিলাদুলা করে এরকম করে উড়া ভাষা করে তো থাকবেন কেউ না পালাবেন? যদি পড়বে মনে হবে যে পড়ে যাবে। নবীজির মা বান্ধবীদেরকে বলছে, হাগ এটা আল্লাহর ঘর, ওই দেখো আমার চোখ যেন দেখতে পাচ্ছি, আমার চোখ ঝাপসা না কেমন কি কিছু বুঝতে পারি না, কাবা ঘরকে দেখছি, একবার ডান দিকে হিলছে একবার বামে হিলছে একবার সামনে হিলছে, কাবাগর হিলাদুলা কোনে করছে। জোরে বলে দুনিয়ার কোন মা নাই বিশ্ব নবীর মা, যেই নবীর মাকে দেওবান্দিরা বলে কাফির, বলেন আস্তাগফিরুল্লাহ। আপনারা বলেন তো নবীর মা কোনদিন কাফির হবে? আচ্ছা বলবেন মাওলানা আপনারা দেওবান্দি দেওবান্দি কেন করেন? আচ্ছা বলেন তো বাবা কেন ওদের সঙ্গে মন জুড়িয়ে হবে, মনটা জুড়বে কোথায় থেকে? ওরা সবসময় নবীকে আমার তুচ্ছ নজর দেখে, কেম করবো না নবীকে সালাম জানাবো না, অত মহাব্বত করবো না, বেশি মহাব্বত করবো না, নবী সামান্য একটা বড় ভাইয়ের মতো সম্মান দাও, এরকম যদি ওরা কথা বলবে বাবা, নবীর বাপ কাফির নবীর মা কাফির এরকম যদি কথা বলে বাবা কেমন করে ওদের সঙ্গে মন ভিড়বে গো? নবী আমার বলছে যে আমার নাই ও তোমাদের নয়। জোরে বলুন জি। তো মা আমেনা দেখছে যে কাবা ঘর, কাবা ঘর কিসের? কাবা ঘরে হাত আছে, পাও আছে, কাবা ঘর চলতে পারে, হাঁটতে পারে, হাত পা কিছু নেই, কাবা ঘর এমনি 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 একবারে হিলছে। মামিনা বলছে যে কি ব্যাপার হিলছে কেন? এ বাবা, ও বান্ধবেরা, কাবা ঘর হিলে কেন, কাবা ঘর হিলছে কেন আমি যেন বুঝতে পারি না, তোমরা একবার দেখো না কাবা ঘর কেন হিলছে, তোমরা একবার বুঝতে কেন পারো না? বলে আমেনা আমরা যেন দেখতে পাই না কাবা ঘর হিলছে না উঠছে, আমেনা তুমি দেখছো তুমি বুঝতে পারছো, আমাদের চোখে তো পড়ে না। এ বাবা এরকম কথা বলতে না, কাবা ঘর শূন্য উড়ে গেল আকাশে, জোরে কাবাগর আকাশে উড়ে যায়, আকাশে যেন কাবাগর উড়ে যায়। উড়ে যাওয়ার পরে এবার মা আমেনার সামনে এসে দাঁড় হলো, কাবাগর সামনে এসে দাঁড় হলো, মা আমেনা ঘুরে এবার বাড়ি পালাবে, বলে কাবাগর বাইতুল্লাহ, ও আমার সাইদপুরের মুসলমান আমার আব্বা জীবন ভাইয়েরা, কাবাগর যেন কাবাগরকে মা আমেনা দেখে এবার পালাই। এ আমেনা দাঁড়াও, কাবা ঘর পাথরের ঘর, কাবা ঘর ইটের ঘর নয় পাথরের ঘর, আমি না দাঁড়িয়ে যাও, যায়ও না যায়ও না, আল্লাহর তরফে তোমার কাছে আমি এসেছি। আমি না বলছে
আমিও তো তোমার জিয়ারত করতে এসেছিলাম বলে কাবারে আমার জিয়ারত করার জন্য তুমি এসছো না আমি তোমার জিয়ারতের জন্য আসলাম তুমি আমার কাছে কেন রে কাবা কিসের জন্য আমার কাছে রে কাবা বলো এ কাবা তুমি সারা জগতের কাবা ইন্ডিয়ার কাবা তুমি পাকিস্তানের কাবা তুমি ইংল্যান্ডের কাবা তুমি ইউরোপের কাবা তুমি আফগানিস্তানের কাবা তুমি বাংলাদেশের কাবা তুমি আমার কাছে কেন তুমি আমার নিকটে আমিও তোমার কাছে যাচ্ছিলাম মানুষ হজ করার জন্য তোমার কাছে আসে রে কাবা আমিও তোমার কাছে আসলাম রে কাবা কিন্তু কাবা গো আমার কাছে তুমি কেন আসলে ও কাবা সারা জগতের মানুষ তোমার কাছে হজ করতে আসে টাকা খরচ কইরা আর তুমি আমার কাছে আসছো আমি তো আমে না আমার কাছে আসার কারণ কি তো কাবা বাইতুল্লাহ বলেছিলেন আল্লাহর ঘর বলেছিলেন আমে না সারা জগতের কাবা আমি পাকিস্তানের কাবা আমি দুনিয়ার মুসলমানের কাবা আমি আর আমার কাবা হচ্ছে তোমার পেটের বাচ্চা নবী মুহাম্মদ হচ্ছে আমার কাবা জোরে বলুন এখানে আপনাদেরকে প্রশ্ন করব আমিনা তো কাবা ঘর যাচ্ছিলেন তো কাবা ঘর ওখানে কি ঘুরতে পারতো না উইটা আসার দরকার কেন পড়ল কথা বুঝতে পারছেন তো কাবা ঘর অত দূর থেকে উড়ে এসে আমিনার চারদিক ঘুরতে লাগলো আর বলছে আমিনা আমাকে তুমি তাড়াইও না তোমার পেটের বাচ্চা হলো আমার কাবা আমিনা ভয় পেয়ে গেলে আমার পেটের বাচ্চা ওর কাবা ওগো তুমি তো দুনিয়া তোমার সাত চাকার তাওয়াফ না করতে গেলে হজ হবে না বলে আমিনা তোমার পেটের বাচ্চার আমি তাওয়াফ না করতে গেলে আমার হজ হবে না উল্টা হয়ে গেল আচ্ছা আপনারা কে প্রশ্ন করব কাবার কাবার কাবা নবী না নবীর কাবা কাবা তো কাবা ঘর চট করে নবীজির মাকে বলছে ও আমিনা তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেছো পালিয়ে যাইছো আমি কে তুমি জানো না আমি নবী পাকের আমার তোমার পেটের বাচ্চা হলো আমার কাবা আমি হলাম কাবা যেমন দুনিয়ার লোক আমার হজ করতে আসে আমি হজ করতে এসেছি আমার নবীর কাছে কাবা ঘর বলে তুমি আমার কাবার কাবা ইমানের জান একটু হাত উঠিয়ে বলে দেন সুবহানাল্লাহ তুমি আমার কাবার কাবা ইমানের জান নবী জানাই সবে জানাই হাজার সালাম তুমি আমার কাবার কাবা ইমানের জান নবী তোমায় আমি জানাই আমি হাজার সালাম নবী জানাই আমি আমি হাজার সালাম তুমি আমার কাবার কাবা ইমানের জান ও সাইদপুরের বাবুজি আব্বাজান আমার লাল কলেজের টুকরা নবীর মা ঘুরে চলে আসছেন বাড়ি
হাসপাস হাসপাস করতে 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 আগনার মধ্যে ঢুকলেন। উস রাতে বইসে আছে শাশুড়ি। নবীজির দাদির নাম কি কি গো জানেন না? আরে তুমি তো মাওলানা মানুষ, তুমি তো বলবে। আমি আপনাদেরকে বলছি, নবী দাদার নাম কি কি নাম একবার আর বলেন। আচ্ছা আচ্ছা, দেখলে প্রথম ভালো বললো, একবার জোর করে চাকরি ধরলাম বলছে হাসি ভাসি। আচ্ছা, এক জায়গাতে জীবনী করছে আর বলছে, আচ্ছা বলো তো গোসলের ফরজ কয়টা? কেউ বলতে পার না, কেউ বলতে পার না। একটা বাচ্চা ছেলে মাঝখান থেকে উঠে বলছে, হ্যাঁ হুজুর আমি বলবো। কি বলে? হ্যাঁ বল। বলে গোসল ফরজ তিনটা। ঠিক বলেছে না ভুল? ঠিক বলেছে। কিন্তু ছেলেটা আইডিয়াতে বলেছে চট করে। আমি বললাম কি কি রে? আর ছেলেটা বলতে পারে না, মিলাইতে লাগলো। বলবো কি? মৌলবীর মুখে শুনেছি তিনটা, কিন্তু বলবো কি? ভাবতে ভাবতে ব্রেন খাটিয়ে বলছে, হুজুর তিনটা তহবন গামছা সাবুন। ও ভাবছে যে গোসল করতে গেলে তিনটা জিনিস তো লাগবে। ও চট করে ব্রেন খাটিয়ে বলছে যে লুঙ্গি গামছা সাবান। কিছু তো বলেছে তোর গো আমার ভাই। প্রথমবার নবীর দাদুর নাম ঠিক বললো আব্দুল মুত্তালিব। আর যখন বললাম ভালো করে বলে বলে হাসি হয়ে গেল। যাই হোক, সাইদপুরের মুসলমান আমি গতকাল থেকে আছি আলহামদুলিল্লাহ। খুব ভালো লাগছে আপনাদের ব্যবহার চরিত্র, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে, আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন, আর আপনাদের আমাদের সকলের গুনাহকে আল্লাহ যেন সব মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন শব্দটা একটু জোরে শুনতে চাই, একটু আর বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। তো কি বলছিলাম রে, ভুলে গেলাম কি বলছিলাম গো। হাজরাতে নেরা চালাক হয়ে গেছে। মুলু সাহেব আপনি যখন জানছেন তো আবার ভুলবেন কেন? মা আমেনা বাড়িতে প্রবেশ করছেন তো শাশুড়ি শাশুড়ি ওসরাই বসে আছে, চট করে বলছে আমেনা মিথ্যা কথা বলছো? আমেনা তুমি কাবা গেছিলে? কেন মা, সন্দেহ হচ্ছে? অবশ্যই তুমি বাইতুল্লাহ যাও, কাবা যাও। কোথায় গিয়েছিলে? ও মা আমি বাইতুল্লাহ গিয়েছিলাম। না আমার বিশ্বাস হয় না বলে আমেনা তুমি গিয়েছিলে মক্কার বাজার গিয়েছিলে বলে। কেন মা মক্কার বাজার কেন গেলাম? এমন কথা কেন বলতে লাগলেন মা? আমি মক্কার বাজার যাইনি, আমি তো মক্কার ম জানি না। আমার বাড়ির পার্শ্বে কার বাড়ি আমি জানি না, আমি চেনে না। আমার উপরে আপনি ইলজাম লাগাচ্ছেন মা যে আমি মক্কার বাজার গিয়েছিলাম। তাহলে বেটি তুমি বলো, তোমার গায়ে তোমার কাপড়ে এত দামি খুশবু কোথায় পেলে? জোরে শুনতে চাই, আর একটু জোরে, আর একটু জোরে। এ আমেনা তুমি যখন মক্কার বাজার যাও নাই, তোমার গায়ে খুশবু এলো কোথায়? তোমার গায়ে সেন্ট আতর গোলাপ কোথায় এলো? আমি জানি তুমি মক্কার বাজার গিয়েছিলে রে বেটা, তুমি মক্কা যাও নাই। আব্বা মা আমেনার মনে যেন ব্যথা চলে আসলো। আল্লাহ এতদিন ধরে আমার শাশুড়ি আমার সম্মান করেছে, এ খোদা আমার স্বামী দুনিয়া ছেড়ে যেতে না আমার
আমার শাশুড়ি আমাকে দু চোখে দেখতে লাগলো, আমার শাশুড়ি আমাকে অন্যায় কথা বলতে লাগলো। এ মা, আমি মক্কার বাজার যাই না, যদি আপনার ইচ্ছা করে আমাকে আমার মা বাবার বাড়ি ছেড়ে দাও চলে যাই, কিন্তু এইভাবে আমার উপরে ইলজাম লাগাবেন না, এইভাবে ইলজাম লাগাইয়েন না মা। আমি আপনাকে বলছি না আমি মক্কার বাজার যাই না, না মক্কার বাজার গিয়েছি। খুশবু পেলে কোথায়, আতর পেলে কোথায় ও মা খালারা? আমিনার গায়ে আতর, গোটা মক্কার বাজার মহকাচ্ছে, গোটা মক্কার গলি মহকায়, আতর খুশবু পেলে কোথায়? বুঝিয়ে দিতে হবে মামেনার শ্বশুর ঘর থেকে বের হলেন আব্দুল মুত্তালিব। এই বাবা, বলতে বলতে ভুলে গেছিলাম, মামেনার শাশুড়ির নাম হচ্ছে ফাতেমা। কি নাম? কি নাম? আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীজির দাদির নাম হচ্ছে ফাতেমা। এ বাবা, আমিনা বললেন আব্বা, ঘর থেকে বেরিয়ে আসেন আব্বা, সামান পাত্র গুলো যেন বের করে নিয়েছেন আমিনা। আব্বা, আমার বাপের বাড়ি চললাম আব্বা, আমার স্বামী দুনিয়া ছেড়ে যেতে নেই আব্বা, আমার শাশুড়ি যেন আমাকে সন্দেহ করে দেখছে, আমি কোনো দিন আপনার বিনা হুকুমে বাইরে গেছি বলে না বেটা যাও। এ আমেনা, বল বেটা বল, কে তোমাকে কি বলেছে বেটা বলো? আমার শাশুড়ি বলছে নাকি আমি মক্কার বাজার গিয়ে জেলাও? আমার শাশুড়ি বলছে নাকি মক্কার বাজার গিয়ে জেলাও? এ আমেনা, চলো তোমার শাশুড়ির কাছে। না আব্বা, আমাকে যেতে দাও বাড়ি, আমি আর আপনাদের বাড়িতে থাকবো না। আব্বা, আপনার প্রেম ভালোবাসাদের পেয়ে, আপনাদের আদর পেয়ে আমি আর বাড়ি যাইনি আব্বা। তবে একটা কথা বলবো, আমাকে আর রুখিয়েন না, আমার শাশুড়ি আমার উপরে একটা ইলজাম লাগিয়ে দিয়েছে। এই চলো তো তোমার শাশুড়ির কাছে। কি ও ফাতেমা, আরে আমার আমেনাকে কি বলেছো তুমি গো? বলে হ্যাঁ বলেছি তো। কি বলেছো? ও মক্কার বাজার গিয়ে আতর কিনতে গিয়েছিল না, কাবা ঘর জিয়ারত করতে গিয়েছিল। চুপ 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 চুপ, উল্টো পুল্টো কথা বলার জায়গা পাচ্ছ না? তাড়াতাড়ি করে বউ মায়ের হাত ধরো। আচ্ছা, আমি বউ মায়ের হাত ধরবো? ও বহু না শাশুড়ি, আমি হাত ধরতে যাবো। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এখনকার পরিবারে যদি শাশুড়ি হাত ধরলে বহুর, তো কি গুনাহ হয়ে গেল? যদি শরীয়ত অনুযায়ী ভুল করে থাকে তো বউ যদি শাশুড়ি, শাশুড়ি যদি বহুর হাত ধরে তো কোনো গুনাহ নয়। তবে হ্যাঁ, বউ মায়ের উচিত যে তাকে, মা আপনাকে হাত ধরতে হবে না, আপনি তো আমার শাশুড়ি, আপনি হয়তো ভুল করে দিয়েছেন, তো এটা আমার জন্য ভুল নয়, আপনার জন্য ভুল আপনি স্বীকার করে নিয়েছেন, কিন্তু আমার জন্য ভুল বলবো না। যাই হোক, এটা আদবের সঙ্গে কথা। আব্বা জীবন ভাইরা, চট করে মা আমিনা বলছে যে আব্বা আমার শাশুড়ি আমাকে সন্দেহ করে নিয়েছে, আমি চলে যাই। এ বাবা, আব্দুল্লাহর ভাবি মা আমেনার যা যতটা যাও ছিল, সবাই যেন এক জায়গাতে হয়ে গেল। এক জায়গাতে হয়ে যাওয়ার পরে ভাই, এবার যেন তারা বলল, আমেনা তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাবে আমরাও চলে যাব, কারণ তুমি আছো আমাদের মন খুশি আছে, তুমি আছো তো আমাদের যেন জীবনখানা ধন্য হয়ে আছে। দুঃখ যদি চলে আসছে তো ভুলে যাচ্ছি, কষ্ট যদি চলে আসছে তো ভুলে যাচ্ছি, আমেনা তুমি যাও না, কারণ তুমি হলে বাড়ির একটা লক্ষ্মী বউ, তুমি যেও না মামেনা যেও না। এ বাবা,
আমার আব্দুল মুত্তালিব বলে এ আমেনার শাশুড়ি আমার স্ত্রী ফাতেমা তবে তোমাকে বলে দি আজকের কথা কিন্তু কারো সামনে এই কথাটা ফাঁস করিও না এই জন্য আমেনার শরীরে আতর মোকায় এটা দুনিয়াবি আতর নয় দুনিয়ায় আতর নয় এই যে তুমি আতর শুনতে পেয়েছ যেটা সেন্ট আমেনার শরীর থেকে পেয়েছ এটা আতর দুনিয়া নয় এটা আতর হলো জান্নাতি জান্নাতি আতর এই আতর আমার পোতার আতর আমার পোতা আমার পোতা আমেনার পেটে আছে আমার পোতার খুশবু আমার পোতার খুশবুতে আমেনা তুমি বলছো না কেন বেটা বলে আব্বা আপনি নিষেধ করেছিলেন ছেলের কথা বলতে এখন সম্পূর্ণ বলে আমি বলতে পারি না আব্বা বলে দাও মা বলে ও মা আমার পেটে যখন বাচ্চা প্রথম দিন এসেছিল মা আমার পেটে আমার পেটের বাচ্চা আমার উদরে যখন এসেছিল মা সেই দিন থেকে আমার গোটা শরীর মহকায় গোটা শরীর মহকায় আল্লাহ আল্লাহ আমার যেন শরীর মহকায় এই বলে মা আমেনা চট করে যেন শ্বশুর শাশুড়িকে বুঝালেন আর শাশুড়ি যেন চট করে বউ মায়ের হাত ধরে বললেন এ মা ওরে বেটি আমার লক্ষ্মী সোনা আমি যা ভুল করেছি বেটা আর জীবনে ভুল করব না বেটাকে হারিয়ে দিয়েছি বৌমাকে হারাতে চায় না বেটি আমার মাফ করে দাও মা আমার সোনা এইভাবে যেন শাশুড়ি বউ থেকে কম্পার মাঝ হয়ে গেল ক্ষমা চাই চাই হলো শাশুড়িকে বৌমা বললেন মা গো আপনি ক্ষমা চেন না কারণ আপনার আমি বৌমা আমি ছোট্ট আপনার আমি বেটি আমার দ্বারাতে যদি ভুল হয়ে যায় তো বলেন আপনার ভুল নয় তবে আপনি ও মা সন্দেহ আপনার দূর হয়ে গেল গেল কিন্তু এই কথাটা কারো সামনে ফাঁস করবেন না যে আমার পেটের বাচ্চার অশিলায় গোটা গ্রামে খুশবু মহকা কারণ এলাকার বাসী যদি জানতে পেরে যায় জামেনার পেটে যেটা বাচ্চা আছে সেটা একজন যোগ্য বাচ্চা সেটার দ্বারা খুশবু গোটা গ্রামে হয় তাহলে এলাকাতে একটা তোড়ফোড় শুরু হয়ে যাবে আমার ছেলের দুশ্মন হয়ে যাবে কারণ আল্লাহর ফারিস্তারা আমার প্রত্যেক মাসে মাসে একটা একটা নবী আমার দ্বারে আসে আর এসে বলে যায় আমেনা তোমার গর্ভে যেটা বাচ্চা আছে এটাকে তুমি হুঁশিয়ার করে রাখো এটাকে তুমি সাবধানে রাখো একে তুমি হেফাজত করে রাখো আমেনা এই বাচ্চা যেটা তোমার পেটে আছে এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা হবে না সাইয়্যদুল আম্বিয়া হবে আখির জামানার নবী হবে নবীদের নবী হবে গাইবের সংবাদদাতা হবে মানুষের চাইন হবে মানুষের সুকুন হবে মানুষের কি বলে আপনার রাস্তা হবে মানুষের আরাম হবে মানুষের জন্য একটা কি বলে একজন সুন্দর আদরণীয়ময় বিশ্ব জগতের সৃষ্ট নবী হবে প্রত্যেক মাসে মাসে একজন ফারিস্তা নবী আমাকে এলান করে যায় মা ওতে বুঝতে পারি যে আমার পেটের বাচ্চা যেমন তেমন ছেলে হবে না এ মুসলমান ভাইরা কথাটা বলতে বলতে নাই বলতে না বলতে নাই এ আব্বা জীবন ভাইরা সেই নবী যেই নবীর কথা বাইবেলে সেই নবীর কথা কোরআনে এ মুসলমান আমার বাড়িতে 18টা পুরাণ আছে বানারস থেকে কিনে নিয়ে এসেছি ওই পুরাণের মধ্যে যখন পড়লাম দেখছি তো হিন্দু ভাইদের কিতাবে আমার নবীর নাম হিন্দু ভাইদের পুস্তকে আমার নবীর নাম হে মুসলমান ভাইরা আমি একটা কথা আপনাদের বলি বলে বক্তব্য আজকের মতো শেষ করব কারণ 7টা রাত জীবনী আছে গত রাত অনেকক্ষণ ধরে বলে দিয়েছিলাম আব্বা জীবন ভাইরা আমার বাড়ি ধরেন বেগমগঞ্জ এলাকা তো আপনারা গতকালকে বলেছিলাম আমার মাদ্রাসা আছে 150 ছেলে পড়ছে বাইরকার ছেলেরা পড়াশোনা করছে ভাই মাদ্রাসা থেকে এসে এদিকে ধ্যান দিয়েছেন তো বাড়ি এসেছি আর বাড়িতে এসে আমার রোডের কোলে বসে আছি তো একটা ঠাকুর ডেলি বাইক নিয়ে কিন্তু মন্দির যায় কোথায় যায়
মন্দির যাই। তো ঠাকুরটাকে আমি ডাকছি, ও চাচা শুনেন শুনেন শুনেন। তো ঠাকুরটা চলে গিয়ে বলছি, মুলবি মানুষ ফের আমাকে কি বলবে গো, আমার শুনেন শুনেন। তো মানে দেখেন, যতই কিছু হোক হিন্দু হোক, কিন্তু একটা গ্রাম চলাফেরা হয় না, হিন্দুদের সঙ্গে চলেন কিন্তু এমন ভাবে চলেন যেন আপনার শরীয়তে কোনো আকাম না হয়, শরীয়ত যেন আপনার বিরোধী না হয়, শরীয়তে যেন অন্যায় না করেন, মানে দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা ঠিক বলেন, সালাম দিবেন না, আর ওরা যদি কেউ সালাম দেয় তো জবাব দিবেন না। চাচা শুনেন 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 শুনেন, আরে আপনাকে দেখছি চাচা যে ভোরের সময়তে আপনি প্রত্যেক দিন চলে যাচ্ছেন, আর আমি কিন্তু বসে বুঝলেন, এইবার কিন্তু লোক চলে যাচ্ছে, ওকে ডেকে যখন বলছি যে আপনি যে এখন যাবেন, আর তুমি এরকম জামা কেন পরে এসছো, খবর দেয় এরকম জামা পরে আসবে না, ঠিক আছে কালকে পায়জামা পরে আসবে। তো ঠাকুরটা এসে বলছে, আরে বাবা যেটা কথা বলবে একটু তাড়াতাড়ি বলতো। আচ্ছা আপনি মন্দিরে গিয়ে একটা কথা বলেন, ওই কথাটা কিন্তু আমি শুনি। আচ্ছা বলেন তো ওই যে কথাটা আপনি বলেন মানে কি? ও বলছে, বাপ তুই কেন জিজ্ঞেস করছিস, কোন মত শ্লোকটা পড়ে নিয়েছি বইয়ে, মানে জানি না টাইনা টুইনা পাস করেছি। ঠাকুরটা বলছে টাইনা টুইনা পাস করেছি, এত আজ প্যাচ প্রশ্ন করিস না, যা বলছি আমাদের ধর্মের ব্যাপার আমরা বুঝছি, তুই কেন এইভাবে বলছিস। আমি বললাম যে চাচা আপনাকে মানেটা বলতে হবে, শুনেন ইতিহাস তো আপনারা উর্দু বই থেকে আমরা পড়ি, আর আপনার সামনে জীবনী বলি, একটা ইতিহাসের কথা আর বলে আমি নিজের বক্তব্য শেষ করব। পার্বতী আর মহাদেব, ও মায়েরা বাবারা ভাইরা, আমার শিক্ষিত ভাইরা, সব ভাই বন্ধুদেরকে বলছি শুনে যাবেন, পার্বতী আর মহাদেব চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে আপনার কি বলে, অযোধ্যা রাম মন্দির। যেতে 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 পার্বতী বলছে, ওগো পাও হাতে লাগছে, পাও হাতে লাগছে, তো হাঁটতে পারি না, কত দূর যেতে হবে, দেখো ওই যে দেখো যুগ 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 করে দেখতে, বলি একটু বসে যাও না, খাস্তে গেলাম, ওগো স্বামী একটু বসো না। তো পার্বতী যেমনি বললো, মহাদেব বলছে ঠিক আছে তাহলে বসো, ওই দেখো সামনে একটা ফুলের গাছ আছে, বোরের গাছ আছে, ওই বোরের গাছে তাহলে বসে যাও। ও বাবা হিন্দু ভাইয়ের কিতাবে আমার নবীর নাম, নবীর নাম। তো পার্বতী যেমনি বললো, মহাদেব বসে গেল, বসে গিয়ে পার্বতী বলছে, ওগো যখন বসে গেলাম তো একটা এমন কাহিনী শোনাও যাতে আমাকে শুনতে ভালো লাগে, আর আমার মাইন্ডটা ফ্রি হয়ে যায়, আর যেন আমি হাঁটতে যেন আমার শক্তি বেড়ে যায়। পয়েন্ট নাম্বার এক, পয়েন্ট নাম্বার এক, কি বললেন মেয়েটা, আমার শরীরে শক্তি বেড়ে যায়। খুশি হয়ে যাবে চট করে। তখন মহাদেব বলছেন, ওম কৃপানি গানম বেগানিমম সৃষ্টে সঞ্চালকম জ্ঞান রূপম বিষ্ণু রূপম গুরুদেবং নমস্তু বিয়ং নমস্তু বিয়ং, ওম নিয়াই মূলম ওম ধ্যান মূলম ওম বিচার মূলম ওম মুক্তি মূলম গুরুদেবং নমস্তু বিয়ং নমস্তু বিয়ং, ওম যত যোবং ববশক দেব সং সং সবতর নিরতা ওম সা। আচ্ছা বলেন তো, এবার মহাদেব যখন বলল, তো পার্বতী বলছে কি যা বললা কিছু বুঝতে পারলাম না, আপনারাকে বলি যদি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম দাল্লিন, আপনারাকে যদি বলি যাগো এটা আমি কি পড়লাম, আপনারা বলেন মৌলভী সাহেব সূরা ফাতিহা পড়লেন। আপনি যদি বলি এর মানে বলো, পারবেন বলতে কেউ পারবেন?
বলবেন মাওলানা এটা জানি যে সূরা ফাতিহা পড়লেন কিন্তু মানে আমাদের বলার শক্তি নেই যারা পড়েছে তারাই বলতে পারবে তো পার্বতী বলছে কি যে বললে কিছু বুঝতে পারলাম না জানতে পারলাম যে সংস্কৃত পড়লা তো পার্বতীকে ওই মহাদেব বলছে ও পার্বতী জানো আমি কি পড়লাম বলে এক যুগে একটা ছেলে পয়দা হবে ঈশ্বর পরমাত্মা এক ওঙ্কারস ओम कृपा निगारम वेगान संचालकम ईश्वर परमात्मा ऊपर वाला से ठाकुर बोलछे परमात्मा महादेव निजेर स्त्री सामने बोलछे ईश्वर एक छेले पैदा करबे जानो गो जे छेलेटा जखन जगते आसबे ना तो जदि कोनो मेयेर पेट थेके मेये पैदा हय তো মাটির তলে দাফন করে দিতে হবে কিন্তু ওই ছেলে যখন আসবে তো মেয়েদের জীবন বাঁচাবে জান বাঁচাবে গাড়া হবে না মেয়েদেরকে চিন্তা গেড়ে দেওয়া হবে না ওই ঈশ্বর যে ছেলেটাকে পাঠাবে মেয়েদের সম্মান ওই ছেলেদের ওই ছেলেটার কারণে বাড়বে ওই ছেলেটা ন্যায় নিয়ে আসবে মানুষের বিচার করে দিবে মানুষের সুপথ দেখাবে আর জানো ওম যত জুয়াং ভব সং ছেলে যখন চলবে তো তাকে গাছপালা পশু পাখি সালাম জানাবে আল্লাহ সুবহানাল্লাহ ও পার্বতী জানো যখন বাচ্চাটা যখন রাস্তায় চলবে না তো গাছপালা নদী নালা সবাই তাকে সালাম জানাবে তখন পার্বতী বলছে ওরে বাপ রে বাচ্চাটার নাম কি গো একটু বলেন না কেন এত সুন্দর ছেলে আও তারা মোহাম্মদম জানো সেই বাচ্চাটার নাম ঈশ্বর বলে মোহাম্মদ শুনে বলুন সুবহানাল্লাহ আব আপনারা বলেন আমাদের ধর্ম সত্যি না মিথ্যা জোরে বলেন ইসলাম সত্য কোরআন সত্য তো যেটা ঠাকুর আমার আগে দিকে এসেছিল ওকে বলছি যে আরে বাবা তুমি কি পড়ছো আমি বলছি তো ঠাকুরটা ডেলি মন্দিরে গিয়ে বলছে এক ওঙ্কার সত্য নাম কর্তা নরতন ব্যাকাল মোরা সেবং আজমনি প্রসাদিং ও এক ওঙ্কার সত্য নাম কর্তা নরতন ব্যাকাল মোরা সেবং আজমনি প্রসাদিং ও খুব তাড়াতাড়ি বলে কেউ যেন বুঝতে না পারে এক ওঙ্কার সত্য নাম एक परमात्मा है ওকে বলছি মানেটা সত্যি না মিথ্যা বলছে হ্যাঁ সত্য যদি মিথ্যা বলে তো আমার বাড়িতে বই রাখা আছে হিন্দু ভাইদের বই 18টা পুরাণ রাখা আছে 4টা বেদের কিতাব রাখা আছে হিন্দু ভাইদেরকে পড়ে শুনিয়ে দেব বুঝা গেল বাবা যে নবীর জীবনী শুনছেন যে নবীর ইতিহাস শুনছেন যে নবীর জীবনী শুনতে এসেছেন সেই নবী ইতিহাস আপনি বাইবেলে পাবেন ঋগ্বেদে পাবেন সামবেদে পাবেন ইয়াজুর্বেদে পাবেন ইয়াথর্ববেদে পাবেন আপনার কি বলে মহা গীতা পুরাণে পাবেন ভৌষণ ভৌষণ পুরাণে পাবেন ভবিষ্যৎ পুরাণে পাবেন সগণ পুরাণে পাবেন নিহান পুরাণে পাবেন মহা গীতা পুরাণে পাবেন সব পুরাণে আমার নবী পাকের নাম পাবেন বিশ্বের মধ্যে কয়েকটা বড় ধর্ম আছে যেমন কি আপন আপন ধর্ম যেমন তাবিজম একটা ধর্মের মধ্যে দুনিয়াবীর মধ্যে বড় ধর্ম তাবিজম আসোডিও মালিজা খ্রিস্টান বুদ্ধিস্ট ইসলাম এগুলো হচ্ছে ধর্মের সংখ্যার মধ্যে বড় বড় প্রত্যেক ধর্মের গ্রন্থর কিতাবে আমার আল্লাহ আল্লাহ রাসূলের নাম পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান আমার নবীর নাম পাবেন আমার নবী তাজদারে মদিনা মা আমেনার পেটে আছে বাবা মা আমেনার উদরে আছে এবার কিন্তু আল্লাহু আকবার কবিরা আমেনা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চট করে শ্বশুর মশাই বলছে বাবা একটা কাজ করো না আব্বা তুমি যখন এরকম হয়ে গেছো বাবা তো তুমি এক কাজ করো না মা তুমি কুমার দরবারে যাও এক এক বালতি পানি নিয়ে এসো আর পানি নিয়ে এসে মা বাড়ি ঘরকে একটু পরিষ্কার করে নাও তো মা আমার সোনা লক্ষ্মী বউ মা আমেনা বলছে ঠিক আছে আবার যাচ্ছি যেমনি এবার বালতিকে হাতে নিয়ে কুয়ার কাছে যাচ্ছে কুয়ার কাছে যাচ্ছে বাবা যেতে 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 সাইডে একটা পাথর ছিল পাথর থেকে আওয়াজ আসছে এ বাবা ওই পাথর যার মধ্যে জান্নাত যার মধ্যে প্রাণ নাই
কথা বলতে পায় না সেই পাথরের মধ্যে থেকে আওয়াজ আসছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গাছের ভিতর থেকে যেন আওয়াজ আসছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এগুলো আওয়াজ আসছে মা আমেনা যেন ভয় পেয়ে গেল আল্লাহ কি করি আমি জল আনতে যাই কুয়ার কাছে না ঘুরে বাড়ি চলে যাই এই ভাবতে ভাবতে যদি জল না নিয়ে যাই শ্বশুর বকবে যা হবে দেখা যাবে কুয়াতে যাই কুয়াতে যেন চলে গেলেন কুয়াতে যাওয়ার পরে এবার মেয়েগুলো গল্প করছে মেয়েগুলো গল্প করছে মেয়েরা কে আমার নাবিজির মা যেন বুঝিয়ে বলছে বোনেরা এখানে কোনো গল্প করিও না এখানে কোনো গল্প করিও না আমেনা সবাইকে দেখছি বাইরে বের হয়ে আসছে যেন কুয়াতে পানি নিয়ে যাচ্ছে কিন্তু তোমাকে যেন পানি যেন নিতে দেখি না এ বাবা আমার এরকম করে মেয়েদের সঙ্গে আমার নবীজির মা গল্প করে গো হঠাৎ করে আল্লাহ যেন জিব্রাইলকে বলছে জিব্রাইল তাড়াতাড়ি করে চলে যাও ও জিব্রাইল তাড়াতাড়ি করে যাও আমার নবীর মা পানি তুলতে গিয়েছে যদি পানি বালতি নিয়ে তুলে আমার নবী পেটের মধ্যে আছে আমার হাবিবকে কষ্ট হবে আমার হাবিবকে যন্ত্রণা পাবে আমার হাবিব ব্যথা পাবে তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর মা যেন কষ্ট না পায় যত কুয়ার পানি আছে তাকে উপরে করে দাও জিব্রাইল আমিন আসে জিব্রাইল আমিন আসার পরে যেই যতটা কুয়াতে পানি ছিল সব কুয়ার পানিকে যেন আল্লাহর আদেশে উপরে করে দিল যেমনি আদেশে উপরে আসতে নাই পানি যেন বুলবুল বুলবুল করে উপরে চলে আসতে নাই আমেনা বালতি চালিয়ে দিয়া একবারে দৌড় মেরে শ্বশুরের কাছে জোরে বলে আব্বা গজব হয়ে গেয়া কি হলো রে মা এত দৌড় মেরে কেন এত দৌড় মেরে কেন বেটি এ মা হাসপাস হাসপাস করে কাঁদিস কেন রে মা এ আব্বা আমি আর কুয়াতে পানি তুলতে যাব না কেন মা কুয়াতে পানি তুলতে যাবে না আব্বা যেমনি রাস্তায় পা দিলাম আব্বা পায়ের তলাতে কুচি কুচি পাথর গুলো যেন আটা হয়ে গেল কুচি কুচি পাথর গুলো যেন আটা হয়ে গেল আম্বা দ্বিতীয় নাম্বার দেখলাম একটু আগে গেলাম তো গাছের ভিতর থেকে আওয়াজের যে গাছ কোনোদিন কথা বলতে পারে না এ আব্বা আর একটু আগে গেলাম পাথরের ভিতর থেকে যেন আওয়াজ পেলাম আব্বা এটা অসম্ভব আব্বা পাথর কোনোদিন কথা বলতে পারে না তাই বলে যেন আব্বা সব কিছুকে মানতে পারলাম কিন্তু যখন কুয়াতে গেলাম তো দেখতে পেলাম আব্বা কুয়ার পানি বুলবুল বুলবুল করে উঠতে উঠতে একবারে কুয়ার বরাবর চলে আসলো এরকম কোনোদিন দেখি না আমার মন বলছে আমাকে মনে হয় জিন ভূত ধরে নিল আমার নবীর মাকে আব্দুল মুদ্দানি বলে ও বেটি আবে না চিন্তা করো না রে মা এগুলো জিনিস দেখছো বেটি একমাত্র তুমি নবীর মা হতে চলেছ তুমি একজন ছেলের মা হতে চলেছ সেই জন্য দেখছো যারে বেটা যা ভয় পাওয়ার কিছু নাই পানি নিয়ে এসো কুয়া থেকে বালতিটা নিয়ে সব বা আমি বালতি ফেলে চলে এসছি কুয়াতে আমি আর যেতে পারবো না বা ভয় লাগছে এ বাবা যাবে না যা বাবা যা যা হবে আমি দেখে নেব আমেনা এবার বালতি নিয়ে আসার জন্য কুয়াতে যাচ্ছে যেন দেখতে পাচ্ছে পানি সহ বালতি আগনায় রাখা আছে আবার ঘরে ঘরের মধ্যে দৌড়িয়ে পালায় আব্বা গজব হয়ে গেয়া কি হলো বাবা বলে কুয়াতে আমি বালতিকে ফেলে এসেছিলাম দেখেন বালতি আগনাতে পানি সহ রাখা আছে মারে ভয় পাওয়ার কিছু নাই সব আল্লাহর দয়ায়
কথাগুলো বলতে নেই। আব নবী আমার জগতে আসবে, দুনিয়াতে আসবে, রাত দিন আল্লাহর কাছে গিয়ে ঝগড়া করছে। আল্লাহ দিনের সময় নবীকে পাঠান, যদি দিনের সময় পাঠাও তো সবাই বলবে নবী দিনে এসেছে গো, তো দিনের সম্মান বাড়বে। রাত বলছে আল্লাহ আমার রাত্রের সময় নবীজিকে পাঠান, আমি চাই যে আমার সম্মান বেড়ে যায়। আল্লাহ বলছে আমি কাউকে ঝগড়া করতে দেব না। সুবহে সাদিকের সময় দয়ার নবী মায়ার নবী তাজদারে মদিনা জন্ম নেবে। মা আমেনা বলছেন যে আমি শুই আছি বিছানাতে, আর হঠাৎ করে দেখছি যে একটা গিলাস, সাদা গিলাস, দুধের মতো করে সাদা শরবত রাখা আছে, হাত পা কিচ্ছু দেখতে পাই না, শুধু গিলাস। বললেওয়ালা বলছে ও আমেনা তুমি এই জলটাকে পান করে নাও, যেমনি পান করলাম তো দুধের চাইতে সুন্দর আর শাহাদের চাইতে সুন্দর লাগলো, খেলাম তো গোটা শরীর আমার ফুলে গেল। বললেওয়ালা একটু পরে আবার একটা লোক বলছে, কেউ কিন্তু লোকজন দেখতে পাই না, হঠাৎ করে একজন বলছে আমেনা তোমার তুমি মা হতে চলেছ, মোবারক হো তোমাকে। এই হে হে আল্লাহ, সুবহ সাদিক কা মুঝে মনজর সোহানা ইয়াদ হ্যায়, মনজর সোহানা ইয়াদ হ্যায়। সুবহানাল্লাহ, সুবহ সাদিকের সময়। এবার শুনেন, আল্লাহর ফেরেশতারা ঝগড়া করছে, আল্লাহ আল্লাহ আমার নবী জগতে আসবে। আহ, তো নবী আমার এরকম হচ্ছে, আর এদিকে ধ্যান দেন, চট করে তখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেইগুলো খুব দামি দামি মেয়ে, চারজন মেয়েকে চুনলেন, চারজন মেয়েকে চুনলেন, কিছু হুরকে চুনলেন, বলে অমুক জায়গায় যেতে হবে, কোথায়, বলে নবীর মায়ের খিদমত করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মামেনা বলছে রাত্রে বিছানায় শুয়েছিলাম, হঠাৎ করে দেখছি যে হুড়কা লাগিয়ে দিয়েছি, কেনাকে ভিতরে চলে আসছে, হঠাৎ করে ঘরে চলে আসছে, না আজকে হুড়কাকে লাগিয়ে ঘুমাবো আমি, হুড়কা লাগিয়ে দিয়েছে আর কিন্তু ঘুমিয়ে গেছে, কেউ যেন ভিতরে আসতে না পারে। হঠাৎ করে রাত 11টা 12টার সময় যেন মা আমেনা দেখছে যে আমার মাথা টিপছে একটা মেয়ে, একটা মেয়ে পা টিপছে, একটা মেয়ে হাত টিপছে, একটা মেয়ে এ হাত টিপছে, এরকম করে চারটা মেয়ে হাত পা টিপছে। ভয় লাগলো, ভয় ভয়ে চোখটাকে খুললাম। আচ্ছা বলেন তো, অন্ধকার রাত্রে যদি আপনার ঘরের মধ্যে হঠাৎ কিছু যদি চলে আসে তো ভয় আপনি চোখ খুলবেন না? এরকম আমরা ছোট্টতে করেছি, চোখ খুলবো না। যদি কেউ যদি জানলা দিয়ে কিছু ডাক দিয়ে ভয় পেয়ে গেলাম, তার চোখটা খুললাম না, ছোট্টবেলা থেকে এরকম হয়েছে। মা আমেনা চোখ খুলে না, চোখ খুলে না, তাড়াতাড়ি করে আস্তে 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 চোখ খুলছে, দেখছে তো চারটা মেয়ে, একটা মেয়ে আমার পা টিপছে, একটা মেয়ে হাত টিপছে, একটা মেয়ে যেন মাথা টিপছে, বামা টিপছে, তেল দিচ্ছে, মালিশ দিচ্ছে, এরকম করে আমাকে আদর করছে। আমি চমকিয়ে বললাম, ওগো আপনারা কে, এইভাবে আমার হুড়কা লাগা আছে, ঘরের মধ্যে কেমন করে আসলেন আপনারা, কে আসার আদেশ দিল? আহা, এ আমেনা চিন্তা করো না মা, আমরা যেমন তেমন মেনায় রে মা, চিন্তা করো না মা, তোমার বাচ্চা দুনিয়াতে আসবে মা, আল্লাহ তোমার খিদমত করার জন্য আমাদেরকে পাঠিয়েছে মা। তখন বলল, আপনার নাম কি জানতে পারি? ও বেটি, আমার নাম তো তুমি জানবে, তবে তোমার ভাগ্য, আমাদের ভাগ্য যে তোমার মতো মেয়ের খিদমত করতে পেরেছি রে মা। এ বাবু সাইদপুরের বাবা,
ও মায়েরা চিন্তা করবেন যে মেয়েদের নামগুলো আমি আপনাদের সামনে বলতে যাচ্ছি এই মেয়েগুলো দুনিয়ার সবচাইতে বড় জনসম্মানিত মেয়ে হবে জোরে বলেন এ আমিনা আমাকে তুমি চিনতে পারবে না ও মা আপনাদের বাড়ি কোথায় এই মেয়েটা বলে উঠলাম না আমাদের বাড়ি হলো জান্নাতে জান্নাত থেকে এসেছি মা আমি তাহলে আপনার নাম কি বলে বেটি আমি হলাম তোমার মা আমি হলাম আদম নবীর স্ত্রী আমি হলাম আদম নবীর স্ত্রী আর তোমার আমি হলাম মা আমার নাম হলো বিবি হাওয়া কি নাম বিবি এ মা আমার নাম হলো বিবি হাওয়া দুনিয়াবি হিসাবে তোমার মা আমি আর পুশিদা হিসাবে এ বেটি তুমি হলে আমার মা বলে কেমন করে মা ও বেটি তুমি আমার কাছে কেন বলে ও মা এই জন্য আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে সাইদপুরের আব্বাজিন ভাইয়েরা আমার আপনারা বলেন তো মা আদম নবীর স্ত্রী মা হাওয়া ইনি যেমন তেমন মেয়ে ছিলেন না সর্বপ্রথম যিনি নাবি ছিলেন তার স্ত্রী ছিলেন তাহলে কত বড় একজন মেয়ে ছিলেন ওইরকম মেয়েকে নবীজির পা নবীর মায়ের পা দাবাচ্ছে জোরে বলেন এরকম মেয়ে এরকম মেয়ে নবীজির মায়ের পা চাপছে এই জন্য ইসিলিয়ে তাকে কোই ইয়ে কহে নাই সকে কি আমে না হাওয়া সে ইজ্জত ও আবরু সে কম হে আমে না হাজরা কি ইজ্জত সে কম হে ইয়ে কোই কহে না সকে হে মুসলমান বিবি হাওয়া নবীজির মায়ের পা চাপছে ও আচ্ছা আচ্ছা আপনার নাম তাহলে বিবি হাওয়া হ্যাঁ রে বেটি আমার নাম এই আল্লাহ পাঠিয়েছে তোমার খিদমতের জন্য চিন্তা করিও না মা আমরা তোমার খিদমতে আছি তোমার বাচ্চা তোমার বেটা না হতে গেলে তোমার বেটা দুনিয়াতে না আসতে গেলে আমরা যাচ্ছি না ওহো এই 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 আপনার নাম বলছে মা আমিনা বলছেন তোমার নাম কি তোমাকে চিনতে পারলাম না এ মা ওই মেয়েটা জবাব দিয়ে বলছে আমে না আমাকে চিন্তা পারলে না মা আমি তোমাকে আমার নাম বলবো আমি হলাম একজন নবীর স্ত্রী এবং আর একজন নবীর মা আমি দুইজন নবীর সম্পর্কিত একটা নবীর মা হলাম আর 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 একটা নবীর স্ত্রী হলাম তাহলে আপনার নাম কি শুনেন কোন মেয়ের নাম বলছি শুনেন এ আমেনা আমি নাম বলছি চিন্তা করে না আমি যেই নাম বলছি একবার তোমার সামনে বলি রে মা বলে মা গো একবার নাম খানা বলে দেখেন না আপনি কে একবার শোনার আগে হাত খানা কি উঠিয়ে বলে দেন তো ইয়া রাসূলুল্লাহ বলে বেটি চিন্তা করবি না আমার বেটা আমার স্বামী থেকে তোমার বংশ আরম্ভ একটু জোরে বলেন না গল্প করিয়েন না ধ্যান দিয়ে শুনেন শেষ জীবনের শেষ ওয়াকিয়া এ মা চিনতে পারবে না মা আমি হলাম জান্নাতি মেয়ে আমরা যতজন তোমার খিদমতে এসেছি এই দুনিয়াতে আমরা বেঁচে নাই আমরা মৃত্যু হয়ে গেছে আমাদের আমাদের ঠিকানা আল্লাহ জান্নাতে করেছে এ বেটি এসো মা তোমার আমি পরিচিত দিয়ে দি মা আমার নাম হলো বিবি হাজের
আমি হলাম ইব্রাহিম নবীর স্ত্রী এবং হযরতে ইসমাঈল নবীর মা। ওহো, আপনি হাজেরা? হ্যাঁ, এই বেটা, এ এ এ এ আপনি হাজেরা? এ বাবা, আর একজন মেয়ে ছিল গো, আপনাকে চিনতে পারলাম না মা। তখন বলতে লাগলো, বেটি আমাকে চিনতে পারবে না, ওকে তুমি চিনতে পারলে, একে তুমি চিনতে পারলে, এর নাম তুমি, এর নাম তুমি শুনলে এবার আমার নাম শোনো, আমার নাম যেন চিনতে পারবে না। আমি হলাম একজন নবীর মা। জোরে বলুন সুবান। আচ্ছা বলেন তো, একটাও মেয়ে, কোনো ছোট মোটো মেয়ে পৃথিবীর বুকে, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় সম্মানওয়ালা নাবীদের মা, সম্মানওয়ালা নাবীর স্ত্রী, ওহো আপনিও নবীজির মা? বলে এ বাবা, ওরে বেটি আমেনা, চিন্তা করো না রে মা, আমি তোমার আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে, তুমি চিন্তা করো না, তোমরা তোমার জন্য আমরা আছি, তোমার বাচ্চা যতক্ষণ পর্যন্ত জন্ম না হবে আমরা যাব না, আমরা এই জায়গা থেকে আমরা হিলব না। তো বেটি রে, আমার নাম তোমাকে বলে দিরে বেটি, আমি হলাম বিবি। ও বেটা, আমার নাম হলো বিবি মারিয়া, আমি ঈসা নবীর মা। আচ্ছা কয়জন মেয়ের নাম বললাম? তিনজন। চতুর্থ নম্বরে একটা মেয়ে ছিল, মাথা টিপছিল, হঠাৎ করে দেখছে যে আমিনার চোখে জল পড়লো, পট করে চোখের জল পড়লো, উপরে মুড়ি করে তাকাচ্ছে, মেয়েটা কাঁদছে। আচ্ছা মা হাজেরা একজন নাম বলল, বিবি হাওয়া বলল, একজন বিবি মরিয়াম বলল, এই মেয়েটা কাঁদছে কেন? ও মা, আপনি কাঁদছেন কেন? আপনার অসুবিধা কি? আমি জানি বাবা, এইগুলো মেয়ের পরিচিত নেওয়ার পরে আমার তুমি পরিচয় নেবে, কিন্তু আমি পরিচয় দেব না, আমি পরিচয় দেব, যদি পরিচয় দিয়ে দিই তুমি আমাকে তাড়িয়ে দিবে। জোরসে বলো, জোরসে বলবে না? আমি যদি পরিচিত নিজের নামটা বলে দিই তো আমার মন বলছে তুমি আমাকে তোমার দ্বার থেকে তাড়িয়ে দিবে, আমি যেতে চাই না তোমার কাছ থেকে। আল্লাহ আল্লাহ, কি নাম? এ মা, আমার নাম দয়া করে বলি মা, শুনিয়েন না মা, শুনিয়েন না, শুনিয়েন না মা, শুনিয়েন না, কারণ নিজের নাম বলতে বড় লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে পাঠালো খিদমত করার জন্য তোমার, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তোমার মতো মেয়ের খিদমত করতে পেয়েছি, একজন আখেরে জামানার নাবীর মায়ের খিদমত করতে পেয়েছি, যার কথা বারশো আগে অনেক লোকের মুখে শুনেছি, অনেক পাইগাম্বারের মুখে শুনেছি, আখেরে জামানার নাবী আসবে, আস্তে আস্তে তোমার পেটে সেই বাচ্চাটা নবী আছে, আর সুযোগ পেয়েছি আল্লাহ, আল্লাহ আমাদের পাঠিয়েছে, কিন্তু যদি নিজের নাম বলে দিত বুঝি রাখবে না কেন? ও মা, তুমি কি আমার খিদমত করতে নারাজ হয়ে গেছো নাকি? বলে না বেটি, না, নিজের নাম খানা বলে বলো না। তখন যেন বলছে, ও মা তাহলে আমার নাম বলবো, কিন্তু একটা শর্তর উপরে, আমাকে আপনি তাড়াবেন না, আল্লাহ আপনাকে পাঠিয়েছে আমার কাজে, আমি তাড়াবার কে গো মা, আমার শক্তি নাই তাড়াবের, কারণ আল্লাহ আপনাকে আমার কাছে পাঠিয়েছে। বলে বেটি রে, আমার নাম হলো বিবি আসিয়া, আমার হলো, আমার নাম বিবি আসিয়া, আমি হলাম ফিরআউনের বিবি, আমি হলাম ফিরআউনের বিবি, আমার নাম হলো আসিয়া, আমার স্বামী হলো জান্নাতি জাহান্নামী কুত্তা, আমার স্বামী হলো জাহান্নামী কুকুর,
আর আমি হলাম জান্নাতি মহিলা। তার জন্য আমার স্বামীর নাম তো আপনারা শুনেছেন, এত জাহান্নামী কুত্তা, জাহান্নামী কুকুর, অনেক কষ্ট দিয়েছে জীবনে, বলে নামটা আমি বলতে চাইছিলাম না যে যদি তুমি আমার স্বামীর নাম শুনে এ বাবা ঠিকানা যেমনি বলতে নাই চিমনি কথাগুলো শুনতে নাই, হঠাৎ করে মা আমিনা বলেন যে চার জন্মে আমার সামনে হঠাৎ গায়েব হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, আমি যেন চিন্তায় পড়ে গেলাম, কেউ আমার পার্শ্বে নাই, কেউ যেন আমার পার্শ্বে নাই, কিন্তু আমার পার্শ্বে একটা মেয়ে ছিল যেটা হযরত আব্দুর রহমান বিন আউফের মা। এ বাবা আমার পার্শ্বে একজন মহিলা ছিল, ওই মহিলা আবার পার্শ্বে আসার পরে এবার ফজরের সময় সুবহে সাদিকের সময় হঠাৎ করে যেন দেখতে পাই আমার সন্তান, আমার ছেলে যেন আমার আদরের কলেজার টুকরা, বাফারা ছেলে আমার সোনা লাডলা দোলারা, আমার পেট থেকে হঠাৎ করে যেন দেখতে পাই কবে জন্ম নিল, কবে আমার পেট থেকে বের হলো কিচ্ছু জানি না, আমি দেখতে পাই আমার কোছাতে যেন শুয়াছি। জোরে বলেন ধরুয়া সামাইয়ারা তিন বা সোমবার বলে ভরোয়া সামাইয়ারা তিন বা সোমবার ভরোয়া সাপ মাইয়ারা ভরোয়া সামাইয়ারা তিন বা সোমবার হো মাকে 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 মে মাকে মে পেদা ভালে মদিনী সরকার হো মাকে মে পেদা ভালে মদিনী সরকার হো ঘরোয়া সময়া রহল তিন বা সোমবার সময় ছিল ভোরে দিন ছিল সোমবার মাকে মে পেদা মদিনী সরকার হো মাকে মে পেদা বলে মদিনী সরকার কে মাকে মে পেদা ভলে মদিনী সরকার হো ভরুয়া সামাইয়া রহল দিন বা সোমবার কে ভরুয়া সামাইয়া রহল দিন বা সোমবার হো